আচ্ছা, আর এখানে যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের কোনটার কি কাজ? ড্যাশবোর্ডটা একটু দেখান। এই যে ড্যাশবোর্ডটা আপনার আমি দেখাচ্ছি। আচ্ছা বলেন, আপনি ধরুন। আমার গাড়ির ইঞ্জিন এখন অফ। আচ্ছা, আমি চাবিটা একবার মোড় দিলাম, আমার ইঞ্জিনের সব কিছু অন হলো, মানে লাইন আসলো। আচ্ছা, ড্যাশবোর্ডে শো করলো আপনার ব্যাটারি, ডান সাইডে লাল ওই ব্যাটারির সিগন্যাল, এটা হচ্ছে হ্যান্ড ব্রেক দেওয়া বিদায়, আর এটা হচ্ছে মোবিল বাতি। আচ্ছা, এটা হচ্ছে ইঞ্জিনের প্লাগ কানেক্টার বাতি। আচ্ছা, মানে ইঞ্জিন ওপেন হবে, স্টার্ট হবে। আচ্ছা, ইঞ্জিন ওকে আছে। এই মিটারগুলো সম্পর্কে একটু জানেন। আর এই মিটারগুলো, এই যে পাঁচটা দেখতেছেন, এই পাঁচটা এটা হচ্ছে টাইমের, আর এই যে পাঁচটা দেখছেন এটা হচ্ছে পার্কিং এ আছে গিয়ারের, তাই পি লেখা। হ্যাঁ, আছে পি লেখা পার্কিং। আপনি বাম হাতে হচ্ছে যে সময় গিয়ার লিভার স্মার্ট পি আর এন ডি তে নেবেন, তখন এখানে পি তে দিলে পি উঠবে, আর এ দিলে রিভার্সে দিলে আর উঠবে, এন এ দিলে মানে নিউট্রাল এন উঠবে, আর ডি এস এ দিলে বা ডি তে দিলে ডি বা এস উঠবে, এটা পরপর সিগন্যাল উঠবে। আর এটা হচ্ছে আপনার ছয় করে যে এটা যে সংখ্যাটা ও ডি ও অডোমিটার, এটা হচ্ছে অডোমিটার, মানে আপনি কত কিলো রান করছেন চাপ দি, তাহলে একবার চাপ দিলাম, ট্রিপ এ আসলো, আবার হয়েছে স্বয়ংকর ওডো আসছে। ওই সুইচটা দিয়ে আমি সুইচিং করতে পারবো ওডো এবং ট্রিপ মিটার। হ্যাঁ, ওডো এবং ট্রিপ, ওডো এবং ট্রিপ মিটার। আর এই যে উপরে যে কাটা দেখছি আমরা দুইটা, এটা কিসের? ফুয়েল এবং হিট মিটার। এই পাশের যে কাটাটা, এটা হচ্ছে ইমার্জেন্সি তেল আছে বিদে, এখন ইমার্জেন্সিতে এটা ফুয়েল মিটার। এই ফুল থাকলে আপনি ফুল ট্যাঙ্কে তেল নিলে এটা আপনার এই কাটাটা এইখানে উঠে যাবে। আচ্ছা, আবার যত খরচ হবে তত নামবে, ডাউন হবে। আচ্ছা, ডাউন হলো আপনার ইমার্জেন্সি, আর আপ হলো আপনার ট্যাঙ্কি লোড। আর বাম পাশে এসি, সি তে হলো আপনার ইঞ্জিন কুল আছে। আচ্ছা, আর মিডিয়াম থাকাই মনে করেন বেটার, মিডিয়ামের উপরে উঠে গেলে হাইতে মানে হিট আছে, হিট এসি হিট ওভার হিট, সি তে কুল। এই যে গিয়ার লিভারের সামনে যে এটা এরকমই থাকবে কভার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার হচ্ছে কভার। এই কভারটা এরকম উঠাইলে ভিতরে আপনার একটা অপশন আছে, এই অপশনটা হচ্ছে আপনার স্মোকিং এর জন্য সিগারেট জ্বালানোর কয়েল। হ্যাঁ, আপনার সিগারেট জ্বালানোর কয়েল এটা এরকম পুশ করে ওই দিতে হবে, কিন্তু আমার এখানে ফোন চার্জার দেওয়া আছে, আপনার এখানে আবার চার্জার ইউজ করতে পারবেন, মানে এই একই পোর্টে দুইটা হচ্ছে কাজ হবে। এই যে আমি এখন চার্জার দিছি, এই যে আমার মোবাইলের চার্জার, আসলে এইসব হচ্ছে মনে করেন বক্স, আপনি যে কোনো প্রয়োজনীয় কাগজপত্র জিনিসপত্র রাখাতে। আর এখানে একটা ইমার্জেন্সি টুল বক্স আছে, এই টুল বক্সটা আপনার এই গাড়ির জন্য, যে এই গাড়িটা আপনার যেথায় যাবে সেথায় মনে করেন যে কোনো একটা ফাইলপত্র কাগজ মনে করেন বৃষ্টিতে ভিজবে আশেপাশে থাকলে এর জন্য এর ভিতরে রাখলে সেফটি, বা টাকা পয়সা বা আর্মস, মানে যারা আর্মস ইউজ করে, মানে অনেক অনেক সাহেবরা আছে আর্মস ইউজ করে, তারা আর কি আর্মস এইভাবে অস্ত্র, মানে অনেক অনেক ব্যবসায়ীরা আছে অস্ত্র ইউজ করে তারা। হ্যাঁ, ওই নিজের আর কি মানে সেফটির জন্য তারা আর কি আর্মসটা এইখানে রাখতে পারে, কিন্তু আমাদের এটা তো এই অফিসিয়াল গাড়ি, এর জন্য মনে করেন আমাদের যত টোল ফেরি স্লিপ গাড়ির কাগজ যা যা এই যাবতীয় আছে সব আমরা এখানে রাখি সেফটির জন্য। আচ্ছা, তো ভাই আপনি যারা নতুন ড্রাইভিং শিখবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, কিভাবে একজন নতুন ড্রাইভার নতুন শিখবে কিভাবে, আপনি কি পরামর্শ দেন? নতুন যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন তাদের জন্য একটাই আমি কিছু কথা বলতে চাচ্ছি, যে তারা আগে ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখেন। আচ্ছা, ম্যানুয়াল একটা মানে সেরকম মানে
ড্রাইভার হতে গেলে আপনার ম্যানুয়াল গাড়ি আপনার অনেকটাই আপনার মানে অনেক দূরে নিয়ে যাবে। আচ্ছা, আপনি অটো গাড়ি দিয়ে শিখবেন, কিন্তু এখন অ্যাভেলেবেল বেরোচ্ছে এই অটো গাড়ি, কিন্তু ম্যানুয়াল গাড়ি খুব কম আছে। আর সব গাড়ি চালাতে পারলে আপনার ম্যানুয়াল ওই আগে শিখতে হবে। আচ্ছা, ম্যানুয়াল হলো সব গাড়ির বস। আচ্ছা, তার মানে ম্যানুয়াল গাড়ি শিখলে আপনি অটো গাড়ি সহজ করে আপনি ইজি পারবেন, কিন্তু এগুলো টুকটিক মানে টুকিটাকি বিষয়। এখন আমরা যারা মনে করেন যারা শিক্ষিত বেশি তারা ইজিলি বুঝবে, যারা একটু কম শিক্ষিত তাদের একবার ওসে দেখাই দিতে হবে। আচ্ছা, আর আমাদের এই বাংলাদেশে মনে করেন ম্যাট্রিক নিচে তো আর কেউ অনেক নাই, বেশিরভাগই ম্যাট্রিক আর এর উপর যারা আছে। জি জি জি। তাহলে মনে করেন অবশ্যই যখন আমরা পড়াশোনা জানবো তখন এগুলো এমনি ইজিলি বুঝবো। আচ্ছা, আমরা একটু ধ্যান খেলতে একটু পাঁচ মিনিট একটু এর ভিতরে বসলে আমরা যেহেতু পড়াশোনা জানি বললে বুঝলে আমরা বুঝতে পারবো। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন।